নমস্কার, আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের টক পালং শাকের টক ডাল রান্না করে দেখাবো। মুসুর ডাল, সর্ষের তেল, সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন হলুদ, মাত্র এইটুকু উপকরণেই রান্নাটা হয়ে যায়। এক কড়াই জল নিয়ে 2 কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এই ফাঁকে জলটা গরম হতে থাক, এই ফাঁকে টক পালং শাক একটা মোটা আটি, এটা আপনারা বুঝে নেবেন যে কতটা মোটা আটিটা, কেটে নিচ্ছি। খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, আর দেখুন ডালের ওপরে যেই ফেনাটা থাকে এটাকে হাতা দিয়ে সরিয়ে সরিয়ে দিলে ডালটার স্বাদ খুব ভালো হয়। ডালে অনেকখানি জল দিয়ে বসিয়েছিলাম, যেই ফুটে উঠলো ফেনাটা সরিয়ে কাপে করে আমি কিছুটা জল সরিয়ে রাখলাম, এতে করে ডালের স্বাদটা খুব ভালো হয়। গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার ডালটা ফুটতে দিচ্ছি, ফুটে ওঠার অপেক্ষা। ডালটা ফুটে উঠলে পরে একটা কাঁটা দিয়ে, ডালের কাঁটা দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখুন একদম ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার নুন, হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে যে রেখে দেওয়া জলটা, সেই জলটাকে এবার দিয়ে দিলাম। এইভাবে আপনারা ডাল রান্না করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। টক পালং শাকগুলো কেটে ধুয়ে রাখা, সেটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে। খুব ভালোভাবে এপিট ওপিট করে মিশিয়ে দিচ্ছি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, ডালটা টকবক করে ফুটছে। এবার গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে রেখে দিচ্ছি। আর একটা ছোট্ট কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল 2 টেবিল চামচ মতো দিয়ে 1 চা চামচ সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষেটা টকবক করে ফুটবে, আওয়াজ হবে ফাটবে, তখন ওই তেলসহ সর্ষেটা ফোড়নে আমরা আবার ওই সেদ্ধ ডালটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। একদম দারুণভাবে তৈরি হয়ে গেছে সহজ এবং সুস্বাদু এই টক পালং শাকের টক ডাল। আমি ভীষণ থ্যাঙ্কফুল, গ্রেটফুল আপনাদের প্রতি। আপনারা প্রত্যেকে ভালোবেসে আমার চ্যানেলটি দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।